নমস্কার অরিন্দম, স্বপ্ন নীলের বাড়িতে ফালাকাটার এক উজ্জ্বল নক্ষত্র, কথা বলবো ওর মায়ের সাথে। আমি সাধারণত বলি রত্নগর্ভা, রত্না সেন। তো আপনার ছেলের এই যে সফলতা, এটা কিভাবে হলো? এই সাকসেসটা কিভাবে হলো? কিছুটা ওর মেরিট তো ছিলই, তা আমাদের যতটুকু পেরেছি আমরা সব করেছি। তারপর ও বাবা টাকা পয়সা দিয়ে যতটুকু করেছে, আমি যতটুকু পেরেছি। আমি এই মাধ্যমিক পর্যন্ত ওকে আসবোটা দেখাতে পারতাম, কিন্তু তারপর থেকে আর পারিনি, কিন্তু যতটুকু যেভাবে হয় ওকে সাহায্য করেছি। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, যে এই যে আধুনিক মায়েদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ? কি বলবো, আপনার ছেলে তো ডাক্তার হচ্ছে, ডাক্তার স্বপ্ন নিলছেন, তা আপনি নিজেকে কিরকম প্রাউড ফিল করতেছেন? কি বলবো, খুবই আনন্দ হচ্ছে, বলে বোঝাতে পারবো না। তবে একটা কথাই সত্যি তোমাকে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে এই ফোকাসটাকে ধরে রাখতে হবে, কারণ সামনে কিন্তু অনেক বাধা বিপত্তি থাকবে, ঠিক আছে? এবং তুমি একটা সাধারণ পরিবার থেকে উঠে আসছো, ঠিক আছে? বাবা মার স্বপ্নটা যেটা, বাবা মাদের লড়াইটা, এটা তোমার মনে রাখতে হবে। এবং এই ব্যাপারে তুমি মানে আমার সঙ্গে কি সহমত? অবশ্যই, একদম 100% সহমত। আমরা সত্যকে ধন্যবাদ জানাই, আমরা ম্যাডামকেও ধন্যবাদ জানাই, এবং সব থেকে গর্বিত লাগছে যে উনি হচ্ছে একজন রত্নগর্ভা। উনি ওনার ছেলেকে যেভাবে তৈরি করেছেন, এবং উনি বললেন যে ছেলে মেয়ের পাশে থাকতে হবে, ছেলেকে বুঝতে হবে, তো এটা আমাদের কাজে লাগবে যারা দেখবেন আর কি ভিডিওটা। নমস্কার, আবার দেখা বন্ধ কোথাও।